আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগে দ্বিধা না থাকলেও বিএনপি এখনও মনে করে 7 জানুয়ারি নির্বাচন হবে না। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। নির্বাচনের 11 দিন আগে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। খুব দ্রুততম সময়ের মধ্যে যে কোনো মুহূর্তে দেশের এই অস্বস্তিকর পরিস্থিতি পাল্টে যাবে, পাল্টে যেতে পারে। সম্ভাবনা আছে অল্প কিছুদিনের মধ্যেই এই ফেসিবাদী তন্ত্রের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমি অনেকদিন ধরে একটা কথা বলছিলাম যে শেখ হাসিনাকে হয় যেতে হবে, আর যদি সে নির্বাচন করেও থাকতে চায় সেটাও ফেব্রুয়ারির মধ্যে তাকে সেটার জন্য চরম পরিণতি ভোগ করতে হবে। এখন সে হয়তো দ্বিতীয় অপশনটাই চুজ করেছে যে সে নির্বাচন একটা করতে চায়। এখন নির্বাচন যদি আপনি করেন, করার পরে আপনার শত্রুকে আমেরিকা, তো আমেরিকার সাথে আওয়ামী লীগ যুদ্ধ করে তারপরে পারবে আপনার মনে হয়? মানে দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং যুক্তরাষ্ট্র। আপনাদের গেছেন বিএনপির সাথে এবং আওয়ামী লীগের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনীয় কমিশনার এবং তাদের প্রতিনিধি দল। সে বৈঠকে কিছুটা আভাস পাওয়া গেছে যে প্রধানমন্ত্রীর পদতে খুব অল্প সময়ের মাধ্যমে নাকি হতে পারে, সে বিষয়ে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন কিছু তথ্য দিয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে ডক্টর ফয়জুল হক, সেও কিন্তু কিছু তথ্য দিয়েছেন যে বাংলাদেশ সরকারের পতন খুব স্বল্প সময়ের মাধ্যমে হতে পারে, সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও থাকবে। অবশ্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই নাটনের শেষ পর্যন্তই দেখার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগে দ্বিধা না থাকলেও বিএনপি এখনও মনে করে 7 জানুয়ারি নির্বাচন হবে না। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। নির্বাচনের 11 দিন আগে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল। 27 ডিসেম্বর বিকেলেই ভার্চুয়াল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ 6 জন উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ইইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 2014 ও 2018 সালের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে, সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তারা আরও বলেন, মূলত বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা ভাগ বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার। বিদেশিদের চাপে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে প্রায় প্রতিটি আসনে নৌকার পাশাপাশি দলের লোকদের ডামি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আওয়ামী লীগ। এর আগে দুপুর 12টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইউইর একটি প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষ থেকে অংশ নেয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। এছাড়াও গত 19 ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার উপস্থিত ছিলেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সিলেটস্থ বাসায় হাজির হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। 27 ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের বাসায় একান্ত বৈঠকে বসেছেন তারা। এসব বৈঠকে 7 জানুয়ারি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শেখ হাসিনার জন্য যে দুর্ভাগ্য সেটা হচ্ছে এই নাটক 15 বছর খেয়েছে আন্তর্জাতিক বিশ্ব, এখন আর খাচ্ছে না। তো হাসিনা যদি মনে করে যে হাসিনা এখন সবার বিরুদ্ধে মামলা করবে এবং সবাই পালিয়ে থাকবে, পালিয়ে তো ছিলই বিএনপি, বিএনপির নতুন করে জেলখানায় নিয়ে আর পালা মানে পালায় বেড়ানোর এই ভয় দেখায় তো লাভ নেই। বিএনপি এটা এই গত 15 বছর ধরেই করছে জামাত ইসলাম সহ। এখন নতুন করে তারা কেন বাইরে এসেছিল, বাইরে এসেছিল এই আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব থেকে যখন চাপ দেওয়া হয়েছে
এবং সরকার যখন কিছুটা তাদের এই নির্যাতন শিথিল করেছিল, তারপরে তারা বেরিয়ে এসেছে। এখন যাদের কারণে বিএনপি জামায়াত খোলস মানে ছেড়ে তারপরে বাইরে আবার আসলো, তাদের সাথে আওয়ামী লীগের এখন সম্পর্ক কি ভালো হয়ে গেছে? তারা এখন কিছু বলবে না? গত দুই দিন আগে দেখেছেন যে নিরাপত্তার কথা বলে ওই আপনার জিপারের ইয়েতে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে শরীরে, এই ইস্যু দেখিয়ে তারপরে বারো দেশ বাংলাদেশ থেকে আপনার পোশাক ইয়ের ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়েছে আমদানি করার ক্ষেত্রে, এবং সেটা এর মধ্যে আপনারা দেখেছেন। এর বাইরেও কিছু কথা বলি, ধরেন আমি অনেক দিন ধরে একটা কথা বলছিলাম যে শেখ হাসিনাকে হয় যেতে হবে, আর যদি সে নির্বাচন করেও থাকতে চায় সেটাও ফেব্রুয়ারির মধ্যে তাকে সেটার জন্য চরম পরিণতি ভোগ করতে হবে। এখন সে হয়তো দ্বিতীয় অপশনটাই চুজ করেছে যে সে নির্বাচন একটা করতে চায়। এখন নির্বাচন যদি আপনি করেন, করার পরে আপনার শত্রুকে আমেরিকা, তো আমেরিকার সাথে আওয়ামী লীগ যুদ্ধ করে তারপরে পারবে আপনার মনে হয়? মানে প্রথম প্রশ্ন হলো যে আমেরিকার সাথে শেখ হাসিনার সম্পর্ক ঠিক আছে কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে আমেরিকার সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে তাহলে সে চ্যালেঞ্জ করে থাকতে পারবে কিনা, এবং চ্যালেঞ্জ করে আমেরিকার সাথে থাকতে পারবে কিনা সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন। আমেরিকা যদি কিচ্ছু না বলে, কিচ্ছু না, আমি কিচ্ছু করব না, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 14 লাখ রোহিঙ্গা আছে, তাদের মানে অনেকে মনে করেন শেখ হাসিনা নিয়ে তাদের খাওয়াচ্ছে, শেখ হাসিনা এই খাবার থেকেও চুরি করে, প্রতিদিনের তাদের খাবারের হিসাব করে এই মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দেয়, অর্থাৎ জাতিসংঘ। তো এখন এই যে টাকাটা দেয়, এই টাকা বলবে যে আমি দিতে পারবো না, শেখ হাসিনার ক্ষমতা আছে তাদেরকে মিয়ানমারে পাঠানোর, পরের দিন তো দেশে দুর্ভিক্ষ লেগে যাবে। আমেরিকা যদি বলে আমি আমার পোশাক নিব না, মানে আমেরিকার জোর করে দিতে পারবে, মানে বেশি কিছু করার দরকার নেই, আমেরিকার ওইখানে সোলজার পাঠানোর দরকার নেই, আমেরিকার খুব ছোট ছোট কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এই টুলসগুলো যদি ব্যবহার করে শেখ হাসিনার জন্য যথেষ্ট। অতএব আমেরিকা না চাইলে হাসিনা থাকতে পারবে কিনা এটা নিয়ে তর্ক করার কিছু নাই, এখন আমেরিকা চায় কিনা, আমেরিকা যে চায় না সেটা এই হাসিনা আর তার আশপাশের যেগুলি কাউয়া কাদের তাদের যেগুলি আছে এদের পক্ষ শুনলেই বুঝতে পারবেন। অতএব মনে করার কোনো কারণ নাই, এইভাবে দিন যাবে। হ্যাঁ, তো যেই ভবিষ্যৎবাণীর কথা বলছিলাম আগে, মানে তথ্যের কথা বলছিলাম, সেই তথ্য হচ্ছে যে 15 তারিখের ভেতরে, আমি কোট করলাম না, তিনি আমাকে কোট না করার কথাই বলেছেন, তো সে আমেরিকা থেকে 3টার 1টা ইস্যু যেতে পারে। আচ্ছা, সেটার একটা হচ্ছে সজীব ওয়াজের জয়ের বিষয়টা। আচ্ছা, এটা আগে বলে রাখি, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেছেন, আমিও বলেছি আমার কথা এই সজীব ওয়াজের জয় কিনে, যে সজীব ওয়াজের জয় এখন কোথায় আছে, তো সজীব ওয়াজের জয় কোথায় আছে সেটা আমি আমার মনে হয় আর কি, যে আমার আমি যে তথ্য পেয়েছি যে আমি মোটামুটি 100% কনফার্ম যে সজীব ওয়াজের জয় মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তো তবে তিনি জেলে নাই, তিনি বাইরেই আছেন, আমার কাছে থাকা তথ্যটা এতটুকু আমি জানতে পেরেছি। তো এর আগে আমি যে কথাগুলো বলেছি যে সজীব ওয়াজের জয় সম্ভবত এখানে ঢুকতে পারছেন না, হ্যাঁ, যদি ঢুকতে পারতেন তাহলে তিনি এই ধরনের ফেসবুক পোস্ট বা এগুলো করতেন না। তো আমার ধারণা যখন তার সাথে আমেরিকার এই দ্বন্দ্বটা শুরু হয়েছে সে বুঝতে পারেনি যে আমেরিকা এত দূরে যাবে, যে কারণে সে কিছু মানে টাকা পয়সার তো অভাব নেই, শেখ হাসিনার ফ্যামিলির লোকজন তো এখন বাংলাদেশের সম্রাট আকবরের নাতিপুতি, কারোর তো কিছু মনে করে না, যে কারণে তিনি ওই ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে এসব লেখালেখি করেছিলেন। আমি এই 2-3 দিন আগের যে তথ্য সেটা হচ্ছে তার আইনজীবী তাকে এই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই ধরনের কথাবার্তা যেগুলো আমেরিকার কোনো পলিসিকে চ্যালেঞ্জ করে এই ধরনের কথাবার্তা তিনি লিখতে পারবেন না, এবং তার আপনার ইয়ে জানান দেওয়া, সে যে কোথায় আছে কি এইসব ব্যাপারে খুব বেশি কিছু করার দরকার নেই। ওকে, এখন সেইটার একটা ফয়সালাও এই 15 তারিখের ভেতরেই হবে। এখন আমাকে যে কোনো একটা টেলিভিশনে, আমি ওই টেলিভিশনে আমার নাম বললাম না, কারণ হচ্ছে ওইটা আবার শেখ হাসিনার মানে চামচামি করার প্রথম চ্যানেল,
তো এমনিতে আমার সাথে কথা বলার কারণে প্রোডাকশনের ছেলেপেলেরও চাকরি গেছে, টেলিভিশনে চাকরি করে এরকম। তো এই কারণে নাম মেনশন না করি কোন টিভি। তো ওই টিভিতে সজীব ওয়াজেদ জয়ের এই 15 তারিখের পরে 8-10টা প্রোগ্রামের বিভিন্ন ধরনের শিডিউল করা হয়েছে, যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে থাকবে ওই সময়টাতে, কী কী করা হবে এই ধরনের কয়েকটা ইয়ে তাদের অফিসে, সেটার একটা মানে কি বল বর্ণনা তিনি আমাকে জানিয়েছেন যে এই দিনে এই দিনে এই এখানে এখানে থাকবেন। তো সজীব ওয়াজেদ জয় ওখানে যাবেন, তার মানে হচ্ছে যে 15 তারিখের পরে সে চলে যাচ্ছেন। তো আমেরিকাতে যারা থাকেন তারা জানেন যে এখানকার অর্থনৈতিক যেই অনিয়মগুলো আছে এইটাকে এখানে বিশাল বড় অপরাধ মনে করা হয় না। অর্থনৈতিক অপরাধে আপনি যদি নাকি স্বীকার করেন আপনি সব মানে আপনাকে অপশন দেওয়া হবে, বিভিন্ন ধরনের অপশন দেওয়া হয়। যেমন এখানে একজনের কথা বলি, যেমন নাম বলাটাও ঠিক মানে যে একজন ডেন্টিস্ট ছিল, ওই ভদ্রমহিলা এখানে তার অনেক প্রপার্টি, জ্যাকসন হাইটি তার অনেক প্রপার্টি, সে ডেন্টিস্ট ছিল, সে এই ইন্স্যুরেন্স জালিয়াতি করেছিল। তো তাকে দুইটা অপশন দেওয়া হয়েছিল যে তুমি এই ইন্স্যুরেন্স জালিয়াতি করে যত টাকা নিয়েছো সেই টাকা ফেরত দিবা, নাকি তুমি যে ডেন্টিস্ট ছিলা সেই সার্টিফিকেটটা সারেন্ডার করবা, দুইটার একটা। সে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কারণ এত টাকা সে ই করেছে সেটা সরকারকে দিলে তার সব কিছু মানে বিক্রি টিক্রি করতে হইতো। তো সে ডাক্তারি না করে এখন ওই টাকা পয়সা নিয়েই ভালো আছে। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু বিএনপি বিশ্বাস করতেছে যে আসলে 7 জানুয়ারি নির্বাচন হবে না। এদিকে কিন্তু আওয়ামী লীগ তারা কিন্তু সেই কথাকে পাত্তাই দিচ্ছে না, তারা বলতেছে 7 জানুয়ারি যতই মামলা হামলা যতই করুক তারা নির্বাচন করবে। এবং সেই বিষয়ে নির্বাচন কিন্তু ইতিমধ্যে কিন্তু বাহিরের রাষ্ট্রকে দেখানোর জন্য নাকি আওয়ামী লীগ নির্বাচন করবে, সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখেছেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। এরকম সকল নিয়মিত আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।